আসসালামু আলাইকুম প্রদর্শক সর্বশেষ যে একটা খবর আমাদের কাছে এসেছে এটা হয়তো আপনারা দেখেছেন বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে মোহাম্মদ এ আলী আরাফাত তিনি আটক হয়েছেন গুলশান থেকে আজকে তাকে আটক করা হয়েছে এবং বিস্তারিত তথ্য এখনও কিছু জানানো হয়নি শুধু এটুকু আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ আলী আরাফাত তিনি আটক হয়েছেন প্রদর্শক আলী আরাফাত সম্বন্ধে একটু তার পরিচয় আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি দুর্দণ্ড ক্ষমতাবান একজন মন্ত্রী হিসেবে ছিলেন একজন প্রতিমন্ত্রী কিন্তু তথ্য মন্ত্রণালয়ে আর কোনো মন্ত্রী না থাকাতে সম্পূর্ণ দায়িত্ব তার উপরে ছিল রাফাত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব আজেদ জয় তার বন্ধু এবং তার আগে তিনি অধ্যাপনা করতেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটাতে অধ্যাপনা করতেন তার আরো অনেকগুলো পরিচয় আছে সুচিন্তা ফাউন্ডেশন নামে একটা তিনি একটা প্রতিষ্ঠান তিনি করেছিলেন এটা চেয়ারম্যান তিনি যেটা মূলত আসলে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগের পক্ষে তারা জনমত গঠন করত সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন সর্বশেষ তিনি ঢাকায় একটা উপনির্বাচনের মাধ্যমে তিনি ঢাকা দুঃখিত ঢাকার যে সর্বশেষ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে তিনি সংসদ সদস্য হওয়ার পর তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আর এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সেই হিরো আলম যেটা দাবি করছেন যে হিরো আলমের সঙ্গে আলিয়া আরাফাত তিনি পরাজিত হয়েছেন কিন্তু ভোট ডাকাতির মাধ্যমে অর্থাৎ নির্বাচনকে জালিয়াতি করে আরাফাতকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আলি আরাফাতের দ্বিতীয় স্বামী ছিলেন আপনারা জানেন যে সমিকায় স্যার শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে কায়সার ক্যাসার কায়সারের প্রথম বিয়ে হয়েছিল রিঙ্কু নামে এক ভারতীয় এক লোকের সাথে তারপর তার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর আলিয়া রাফাতের স্ত্রী ছিলেন তিনি অর্থাৎ সোমিক কায়সারের দ্বিতীয় স্বামী আলিয়া রাফাত তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে সর্বশেষ ছিলেন আর আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কিছু উস্কানিমূলক কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা তিনি বলেছিলেন যে প্রতি সেকেন্ডে পাঁচটা করে গুলি করলেও পাঁচ বছর গুলি করা যাবে আপনার এরকম মনে করার কোনো কারণ নেই যে আমাদের গুলি শেষ হয়ে গেছে এই ধরনের উস্কানিমূলক কথা তিনি বলেছিলেন সেই আরাফাতকে আজকে আটক করা হয়েছে তবে এখানে একটা ব্যাপার যেটা দেখলাম যে দিনাজপুরে নাকি কোন জায়গায় যেন এক হত্যা মামলা তাকে আসামি দেখানো হয়েছে আসলে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে যারা আইন বিশেষজ্ঞ আছেন তারা ভালো বলতে পারবেন যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা কারণ তাদের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে যেমন বাংলাদেশে স্বাধীনতা বলতে ছিল না মিডিয়াগুলো ছিল সম্পূর্ণ সরকারের চাটুকার সরকারের দালালে পরিণত হয়েছিল তো গুরুত্বপূর্ণ মামলা থাকার মামলা করার সুযোগ থাকার পরেও কেন গণহারে সবাইকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে এটা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছেন আলিয়ার আফাতকে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ মামলায় তাকে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে হয়তো এরকম হতে পারে যে একটা হত্যা মামলা তাকে দেখানো হলো পরবর্তী সময় আরো মামলা করা হবে কিন্তু এই মামলা যেগুলো হচ্ছে আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এইসব কিছু হবে না একটা পর্যায়ে তারা সবাই বের হয়ে আসবেন তো এই আলিয়ারাভাতের আরও অনেক কুকৃতি আছে তার সম্বন্ধে তার যে মানে একটু বাঘপটু এবং জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি তার নাম দিয়েছেন কুমরু পটাশ এটা হয়তো আপনারা অনেকেই জানেন তো সেই কুমরু পটাস আলিয়ার আফাত তিনি আটক হয়েছেন আর বিস্তারিত অন্য কোনো তথ্য নেই শুধু এইটুকুই জানানো হয়েছে তিনি আটক হয়েছেন গুলশানে আটক হয়ে গুলশানে একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে শুধুমাত্র এইটুকুই আমরা জানতে পেরেছি আর তার সম্বন্ধে দ্বিতীয়পূর্বে বললাম যে তিনি অধ্যাপনা করতেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এটাতে তিনি অধ্যাপনা করতেন বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের পক্ষে তিনি ছিলেন আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক এবং সুচিন্তা ফাউন্ডেশন যেখান থেকে মূলত কুচিন্তাই বের হয়ে আসে সেই সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি ছিলেন সংসদ সদস্য হয়েছেন জালিয়াতির নির্বাচনের মাধ্যমে এবং তারপর তাকে তথ্য প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সৌমিকা স্যারের হাজব্যান্ড দ্বিতীয় হাজব্যান্ড আর কি সমী স্যারের আর সবচেয়ে বড়ো পরিচয় যেটা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে পুত্র মানসিক প্রতিবন্ধী পুত্র সজীব ওয়াজের জয় সেই জয়ের বন্ধু থাকার কারণে প্রচণ্ড ক্ষমতাশারী ছিল অনেক সিনিয়র যে নেতারা আওয়ামী লীগের তাদের চেয়েও বেশি ক্ষমতা ছিল আলিয়া রাফাতের সর্বশেষ তাকে আজকে গ্রেফতার করা হল এবং একটু আগে যেটা বলেছিলাম যে তিনি যে কথাটা বলেছিলেন প্রতি সেকেন্ডে পাঁচটা করে গুলি করলেও গুলি শেষ হবে না সরকারের অস্ত্র নেই বা এরকম মনে করলে আপনারা ভুল করবেন এই ধরনের দাম্ভিক কথা সে বলেছিল তো এখন আরাফাত আটক আছেন এবং তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে তোলার যেহেতু কথা যে নিশ্চয়ই ডিবি হারুন যেটা করেছিল যে নিরাপত্তার কথা বলে জোর করে ধরে নিয়ে এসেছে যদিও তারা বলছে আমরা নিরাপত্তা চাইনি তারপরে সাত দিন দশ দিন তাদেরকে রেখে দেওয়া হয়েছে ডিবি হেফাজতে আদালতে তোলা হয়নি এ ধরনের ব্যর্থ নিশ্চয়ই ঘটবে না চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলা হবে সেই ক্ষেত্রে হয়তো রিমান্ড চাওয়া হবে আর এই হত্যা মামলা চাইতে কিন্তু তার বিরুদ্ধে একদম সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ থাকার পরে শুধুমাত্র এই সব গণহারে হত্যা মামলায় গ্রেফতার দেখানোটা কতটা যুক্তিসঙ্গত সেটাই একটা প্রশ্ন তো আমরা আশা করবো যে আলিয়া রাফাতের যে কুকর্ম সেটার ফলাফল সে অবশ্যই পাবে প্রিয় দর্শক এ পর্যন্তই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ